অভ্যাস যখন বদভ্যাসে পরিণত হয় তখন চিত্ত ব্যথিত হয়। যুগে যুগে বেশ কিছু রোগ বিয়োগ হলেও যোগ হয়েছে কোভিডের মতো নতুন কিছু রোগ যা বাড়াচ্ছে দুর্ভোগ। এসব থেকে রক্ষা পাওয়ার চেষ্টায় শেষটায় রোগীরা যান চিকিৎসকের কাছে। দেখা যাক তার কাছে এর কি প্রতিকার আছে। সমস্যা কার? দুজনেরই। কি সমস্যা? একই সমস্যা, চোখ দিয়ে পানি পড়া, ঝাপটা দেখা, চোখ জ্বালা পোড়া করা, মাথা ধরা, এসবই তো মোবাইল ডিজিজ। মোবাইল কি খুব বেশি ব্যবহার করে? না করে উপায় কি? এখন তো সবই চলতেছে মোবাইলের উপরে। দুনিয়া সব খবরাখবর, করোনার লেটেস্ট আপডেট, অনলাইনে বাজার সদাই, টাকা পাঠানো, ফেসবুক, ইউটিউবে এটা ওইটা দেখা, পত্রিকা পড়া। তারপর আপনারা না হয় সামনাসামনি পাইছি, কিন্তু এমনও ডাক্তার আছে যাদেরকে অনলাইনে দেখাইতে হয়। এরপর আছে অফিসের অনলাইন মিটিং। কেন এখনো অনলাইন মিটিং? কেন এখন একটু কমছে না? এখন কমলে কি হবে? গত 3-4 মাসে যে কন্টিনিউয়াস মিটিং করছি তাতেই চোখের 12টা বাজছে। এখনো সপ্তাহে 2 দিন বাসায় অফিস করি, সুতরাং অনলাইন ছাড়া কোনো গতি নাই। আপনার তো না হয় বুঝলাম, কিন্তু ওর কি অবস্থা? ওর তো আর মিটিং নাই। ওর মিটিং নাই কিন্তু সিটিং আছে। সিটিং? কিসের সিটিং? অনলাইন লেখাপড়া, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত অনলাইনে বসতে হয়। আগেই চোখের 11টা বাজেছে খালি গেম খেলতো, এখন তো 12টা বাজতেছে। কিন্তু এইটা তো মারাত্মক একটা ক্ষতিকর যন্ত্র, খালি চোখেরই না, এইটা থেকে বের হওয়া রেডিয়েশন বা রশ্মি হার্টের, ব্রেনের, কানেরও মারাত্মক সমস্যা সৃষ্টি করে। এইটা অনেক খারাপ অভ্যাস। কোনটা যে ভালো আর কোনটা যে খারাপ সেইটাই তো বুঝতেছি না। আগে আমার এই বাচ্চাটার জন্য বাসায় মোবাইল লুকিয়ে রাখতাম, ও মোবাইল নেওয়ার জন্য ওর মায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরত। এখন ওর মায়ের অরে মোবাইল দেওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে, কিন্তু ও চিৎকার করে কান্দার কয়, আমি মোবাইল নেবো না, আমি মোবাইল নেবো না। কারণটা কি? লেখাপড়া, অনলাইন ক্লাস, ক্লাস করাটা তো আর গেম খেলা না, মজা পায় না। ঠিক আছে, ওদের ক্লাসের পরে আর মোবাইল ব্যবহার করতে দিবেন না। কিন্তু ওরা তো উল্টো চলে, ক্লাস করার সময় মোবাইল ব্যবহার করতে পারে না। ওরা কি চায় কি চায় না সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমার দায়িত্ব ওর চোখের ওষুধ দেওয়া, ওষুধে রোগ সারবে কিন্তু বদ অভ্যাস বদলাবে না, এইটার দায়িত্ব আপনার, মানে অভিভাবকের।